আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলো আরেকটি বিষয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষে অর্থাৎ অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল ও মেধা তালিকা কীভাবে প্রকাশ করা হবে, আর কীভাবে আপনারা ফলাফল এবং মেধা তালিকা দেখবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য। এই ভিডিওটি শুরু করার একটি কথা, আপনি আমাদের চ্যানেল নতুন রয়েছে দেখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর অপশনে দেওয়া আছে ফলাফল ও মেধা তালিকা। এখানে 9 নম্বরে দেওয়া আছে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করে আবেদনকারীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম বর্ষের সম্মান শ্রেণীর বিষয়ে বরাদ্দ দেওয়া হবে। খ, একই প্রতিষ্ঠান অথবা কলেজে একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে চতুর্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষার প্রাপ্ত GPA এর যথাক্রমে 40% ও 60% প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরে যথাক্রম 40% ও 60% এর পরেও যদি 2 বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয় তাহলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে অনুচ্ছেদ 7-এ বর্ণিত মেধাক্রম প্রণয়ন পদ্ধতি অনুযায়ী। গয় নম্বরে দেওয়া আছে এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমের প্রথম মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষায় দ্বিতীয় মেধা তালিকা বিশেষ কোটা এবং রিলিজ স্লিপে প্রয়োজনে একাধিকবার এর মাধ্যমে সম্পন্ন করা হবে। গ নম্বর দেওয়া আছে সংশ্লিষ্ট কলেজের ইউজার আইডি, পাসওয়ার্ড ও OTP ব্যবহার করে ভর্তির বিষয়ভিত্তিক ফলাফল দেখতে পারবে। আবেদনকারীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট www.nu.ac.bd/admission এবং SMS-এ NU@ATHN রোল নম্বর টাইপ করে 16222 নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে, অথবা কলেজ থেকে ফলাফল জানতে পারবে। আপনারা এই 4টি পদ্ধতিতে আপনাদের মেধা তালিকা জানতে পারেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনি যদি নিজের নাম্বার থেকে বের করতে চান তাহলে অবশ্যই নাম্বারটি বারবার মিলিয়ে নেবেন, কারণ অনেকেরই এমন হয় যে নাম্বার ভুলের কারণে তারা মেধা তালিকায় প্রথমে চান্স পাওয়ার পরও ভর্তির সুযোগ পায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন শিক্ষার আলোর। আল্লাহ হাফেজ।